আমি কিন্তু গত 5 দিন আগে ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছিলাম, যেহেতু আমার ফেসবুকে কিন্তু আইন প্রয়োগকারী, প্রযোজক, পরিচালক, মিডিয়া, ইভেন যারা সাংবাদিক, পত্রিকা এবং টিভির সবাই আমার ফেসবুকে কম বেশি আছেন, আমি কিন্তু এখানকে স্ট্রেট বলেছি যে নজরুল রাজ প্রযোজক সমিতির সদস্য কখনো ছিল না, এখনও নাই, ভবিষ্যতে থাকবে কি না সেটা জানি না, তবে এখনও পর্যন্ত সে প্রযোজক সমিতির মেম্বার না। তবে গত আমরা যখন গত টার্মে নির্বাচনে পাস করেছি, তখন আমরা একটা সুযোগ দিয়েছিলাম যে 6 মাসের মধ্যে যদি কেউ মুভি বানাইতে পারে, কমপ্লিট করতে পারে, আমরা অ্যাপ্লিকেশন নিচ্ছি, 11,000 টাকা জমা দিয়ে সে প্রযোজক সমিতির সদস্যর জন্য আবেদন করতে পারে, কিন্তু তাকে ফুল সদস্যপদ দেওয়া হবে না আনটিল যদি সে 6 মাসের মধ্যে ছবি বানিয়ে শেষ করে নিয়ে এসে সেন্সর করাইতে পারে, তাহলে তাকে আমরা এই টাকাই ফুল সদস্য করে দিব। কিন্তু ওইখানে যখন নজরুল রাজ যখন টাকা জমা দিছে, ওইখানে তার কাগজে ইনকমপ্লিট ছিল, যার ফলে তার সদস্যপদটা অ্যাপ্রুভ হয় নাই। কিন্তু বাংলাদেশের বড় সারির গণমাধ্যম যারা, তারা কিন্তু বলেছিলেন যে প্রযোজক এবং পরিচালক মানে এই জিনিসটা ওনার ইউজ করেছিলেন। আপনারা একটা জিনিস তো জানেন যে প্রযোজক সমিতিটা এখন চালাচ্ছে হলো সরকার, প্রশাসক, তো প্রশাসকের উচিত যারা যারা এই এই এটা প্রযোজক বলে তাকে প্রচার করেছে তাদের প্রত্যেককে শোকস করা, যে সাংবাদিকতার মানি এই না যে একজনের পর মিথ্যা প্রলাপ লাগাই দিবেন, সাংবাদিকতার মানি এই আপনি কাউকে প্রযোজক বলার আগে বা পরিচালক বলার আগে বা শিল্পী বলার আগে প্রত্যেকটা সমিতি থেকে আপনাকে জেনে নিতে হবে যে শিল্পী সমিতির সদস্য কি না বা সে প্রযোজক সমিতির সদস্য কি না। তা না জেনে আন্তাজি একজন লোককে প্রযোজক বানায় দেন, একজন লোককে ডাক্তার বানায় দেন, একজন লোককে ইঞ্জিনিয়ার বানায় দেন, এগুলি কি মামুর বাড়ির মোয়া? এগুলি আপনারা করবেন না, এগুলি থেকে বিরত থাকেন, নাহলে একসময় দেখা যাবে যে আপনাদের বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। আর যেহেতু এখন প্রযোজক সমিতি প্রশাসক চালায়, আমি প্রশাসককে বলবো যে যারা যারা নজরুল রাজকে প্রযোজক হিসাবে পরিচয় দিয়ে প্রত্যেককে শোকসের আওতায় আনাও। দেখেন পিয়াসা মৌ এরা কোনো চলচ্চিত্রে কাজ করছে বলে আমার জানা নাই, কেন প্রচার করছে, কোন সাংবাদিক প্রচার করছে, সে একটা মূর্খ এবং না জানে না সে তাকে চলচ্চিত্রের লোক হিসাবে পরিচয় দিছে। আগে তাকে জানতে হবে, নিউজ জানে না, একজন লোককে হায়ার করলেই সে নিউজ হয়ে যায়, সাংবাদিক হয়ে যায়। সাংবাদিক একটা নিউজ প্রচার করতে হলে সত্য মিথ্যা যাচাই করে তারপরে প্রচার করতে হবে। যে পিয়াসা মৌ এরা কবে সিনেমায় কাজ করছে, কোন সিনেমায় কাজ করছে, অনেকে বলছে যে নজরুল দাস অমুক সিনেমায় কাজ, অমুক সিনেমার ইয়া ছিল, আমরা তো সেন্সার সার্টিফিকেট সহ জমা দিচ্ছি যে কোথায় ও প্রযোজক ছিল। তো এই সমস্ত উদ্ভট খবর, বিভ্রান্তিকর খবর যেন প্রচার না করে, সবার প্রতি অনুরোধ রইল যারা সাংবাদিক মহৎ পেশায় আছেন আপনারা আপনাদের মতো করে চলেন এবং আপনারা এই সমস্ত ইয়াগুলি প্রচার করবেন না।